আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আপনাদের অনেকবার আমরা এই স্কিন ডিসঅর্ডারের যতগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং আমরা ধারাবাহিকভাবে এই স্কিনের উপরে কাজ করে এমন ট্রপিক্যাল মেডিসিন নিয়েও আমরা কথা বলতেছি। তো দেখেন, এখানে আপনাদেরকে এর পূর্বে এই যে অ্যাকনি, যেটাকে আমরা বলি ব্রণ, এই অ্যাকনি সম্পর্কে অনেকগুলো ক্লাস দিয়েছি এবং অনেক ওষুধের কথা বলেছি। তো আজকে শুধুমাত্র একটি ওষুধের কথা বলবো, একটি ওষুধ দিয়ে অ্যাকনি চিরতরে ভালো হয়ে যাবে। তো এখন দেখেন, আমরা অ্যাকনির জন্য কত কী করি, কত ধরনের, মনে করেন যে মুখে ব্যবহার করার জন্য, খাওয়ার জন্য, তারপরে আপনার সাবান, শ্যাম্পু কত ধরনের ব্যবহার করি। তো একটি ওষুধ দিয়ে বা একটি ক্রিম দিয়ে কিন্তু আজকের এই আমরা অ্যাকনি বা ব্রণটা ভালো হয়ে যাবে, এবং লেটেস্ট সর্বশেষ যে মেডিসিন, এই মেডিসিন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দেখেন, সাধারণ অবস্থায় আমরা এই অ্যাকনির জন্যে দেখেন বিভিন্ন ধরনের একজনে, অর্থাৎ কোনো কোনো ডাক্তারে কত ধরনের যে মেডিসিন লেখে এটা আপনি আসলেও হিসাব করে পাবেন না। তার মধ্যে দেখেন কিছু ওষুধ, যেমন এখানে কেউ টেট্রাসাইক্লিন দেয়, কেউ ডক্সিসাইক্লিন দেয়, কেউ স্যাফিক্সিম দেয়, কেউ এজিথ্রোমাইসিন, কেউ ক্লিনডামাইসিন দেয়, কেউ আবার এখানে ইরিথ্রোমাইসিনও দেয়। তো আমরাও অনেক ক্ষেত্রে আমরা এই ডক্সিসাইক্লিন, স্যাফিক্সিম, এজিথ্রোমাইসিন বা ক্লিনডামাইসিন ব্যবহার করে থাকি, এবং অ্যান্টিহিস্টামিন হিসাবে ডেসলোরাডিন, রুপারাডিন, ফেক্সোফেনাডিন, এখানে সিট্রিজিন, বিলাস্টিডিন, এগুলো কিন্তু ব্যবহার করে থাকি এবং দিয়ে থাকি। তো এর সাথে আমরা অ্যাকনি-এইট, দেখেন অ্যাকনি-এইট সাবান, মানে এই ব্রণের জন্যে, অথবা অ্যাকনি স্টার, হ্যাঁ, অ্যাকনি ক্লিন, অ্যাকনি জেল, এ ধরনের অনেক ওষুধ আছে, এগুলো ব্যবহার করে থাকি। তো এইখানে যতগুলো ক্রিম ব্যবহার করছি, অনেক ক্রিম যেগুলো রোগী ব্যবহার করছে ওগুলোর নামও আমরা অনেক ক্ষেত্রে মানে আমরাই জানি না। তো দেখেন, এরকম অনেকে ফোনা ব্যবহার করে, অনেকে ফোনা প্লাস ব্যবহার করে, ক্লিনডাক্স বি, আবার ক্লিনডাক্স প্লাস, এখানে একবার রেটিন এ, এই ধরনের অনেক, ট্রুনাক জেল, হ্যাঁ, তো এখানে অনেক ধরনের ক্রিম ব্যবহার করছেন, কিন্তু দেখা গেল যে এটার ফলাফল আপনারা ততটা ভালো পান নাই, অনেকেই পেয়েছেন। তো আজকে সর্বশেষ যে একটা মেডিসিনের কথা বলবো, একটু উপদেশ দিব। আশা করি এই একটি মাত্র মেডিসিনেই আপনার অ্যাকনি চিরতরে ভালো হয়ে যাবে। এটা পরীক্ষিত এবং সর্বশেষ লেটেস্ট মেডিসিন যেটা, সেটা হলো প্রিপারেশনটা কি, এখানে দেখেন ক্লাসকোটেরন যে মেডিসিনটা, এটা হলো প্রিপারেশন, এবং এটি দেখেন বাংলাদেশে একটা কোম্পানি নিয়ে আসছে, হলো নুলিভি, এটি 1 mg, এবং আরেকটা কোম্পানি নিয়ে আসছে হলো ক্লাসকন 10 mg। তো এই যে দুইটা মেডিসিন, এটি 1 mg এবং 10 mg, এই দুইটা কোম্পানির বাংলাদেশে আমরা মানে পেয়েছি, হয়তো আরও কোম্পানি নিয়ে আসতেছে বা আসবে। তো দেখেন, এই যে ক্লাসকো, হ্যাঁ, ক্লাসকোটেরন যে প্রিপারেশনের মেডিসিনটা, হ্যাঁ, এই ক্লাসকন বা এখানে নুলিভি, এইটি আপনার ওই আক্রান্ত স্থানে ব্যবহার করতে হয় মোটামুটি এখানে দিনে দুইবার, সকালে একবার, রাত্রে একবার। তো সাধারণ অবস্থায় আমরা এটি পরিষ্কার পানি দিয়ে আমরা ব্যবহার করতে বলি, পরিষ্কার পানি দিয়ে মুখটা ভালো করে ধুয়ে এটা দিনে দুইবার ব্যবহার করলে হয়ে যায় সর্বোচ্চ 3 মাস। এটি ব্যবহার করলে যত বড় বা যত বিশ্রী এবং যত পুরাতনই আপনার এই ইয়েটা হোক, একনিটা হোক বা ব্রণটা আপনার দেখা যাবে, এখানে মহিলা পুরুষ ছেলে মেয়ে এটা বাড়তি বয়সেই বেশি হয়, আপনারা জানেন। তো এটা ভালো হবেই হবেই, এটা নিশ্চিত ইনশাল্লাহ। আর বিষয়টা হলো যে এক্ষেত্রে আপনাদের কিছু নিয়মনীতি মানা উচিত, সেটা হলো ওই ক্রিমটা ব্যবহারের পাশাপাশি ঘুমটা যেন ঠিক মতো হয়, অর্থাৎ আপনারা যেন ওই অ্যান্ড্রয়েড ফোন নিয়ে দেখা যাচ্ছে যে রাত জেগে জেগে সময় পার করতেছেন, এটা যেন না করেন। দ্বিতীয়ত হলো পানি বেশি খেতে হবে, অর্থাৎ প্রচুর পরিমাণে পানি খাবেন, প্রস্রাব পায়খানার চাপ যদি আসে তো দ্রুত গতিতে এটা সেরে ফেলতে হবে, এবং টেনশনমুক্ত জীবনযাপন করবেন, আশা করা যায় ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।